আমাকে দেখে মেয়েটি বলল, কে আপনি? আপনাদের নতুন ভাড়াটিয়া। আপনাদের রুম তো নিচে, এখানে কেন? একটা দরকার ছিল তাই আসলাম। সুন্দরী মেয়ে দেখলে একটা অজুহাত দেখিয়ে কথা বলতে চাওয়া ছেলেদের একটা বোধ অভ্যাস, এটা আমি জানি। এমনিতে সকাল থেকে কাজের উপরে আছে, তার উপর একটা অচেনা মেয়ে ঝাড়ে শুনে রাগটা লাভ দেয় 100 ডিগ্রিতে উঠে গেল। মনে হচ্ছে দিয়ে দেয় 200 থাপ্পড়। না, থাপ্পড় দেওয়া যাবে না, থাপ্পড় দিলে বাসা ছাড়তে হবে। তাই আবার নরম সুরে বললাম, আসলে আপনি যা ভাবছেন তা নয়, সত্যি আমার কথাটা বলার দরকার ছিল। একটা অপরিচিত ছেলের সাথে কোনো কথা নেই, এক্ষুনি এখান থেকে যান বলছি। রাগটা নিজের মধ্যে রাখতে পারলাম না, মেরে দিলাম একটা থাপ্পড়। আমাকে মারলেন কেন? ওই চুপ, একদম কাঁদবি না, এখন আমি বলবো আর তুই শুনবি। তুই নিজেই খুব সুন্দর ভাবিস তাই না? কিন্তু আমি তোকে সুন্দর ভাবি না, পেতনি ভাবি। কেন জানিস? চামড়া সাদা হলে সুন্দর হওয়া যায় না, সুন্দর হতে হলে সুন্দর মন দরকার, যা তোর নাই। আমি তোর মাকে বলতে এসেছিলাম ট্যাপে পানি নেই, কিন্তু তোর জন্য আর বলা হলো না। কি হয়েছে মা বিথি, এত চেঁচামেচি কেন? ভেতর থেকে একটা নারী কণ্ঠ ভেসে এলো। মেয়েটা মানে বিথি কিছু বলল না। একটু পর একজন মহিলা রুমের ভেতর থেকে বেরিয়ে এলো। আন্টি আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছি। তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? আন্টি আসলে ট্যাপে পানি নেই, সেটা বলতে এসেছিলাম। ও, আমি পানির লাইন চালু করে দিচ্ছি, আর কোনো সমস্যা হবে না। ধন্যবাদ আন্টি, এখন আসি। বাবা একটু দাঁড়াও, পরিচয় করিয়ে দিই, এটা আমার ছোট মেয়ে বিথি। আন্টি আমি ওনার সাথে একটু আগেই পরিচিত হয়েছি, খুব সুন্দর ওনার ব্যবহার। রাতে আমার বাসায় তোমাদের সকলের দাওয়াত রইল, আসবে কিন্তু? আচ্ছা আন্টি আসবো, বাসায় কিছু কাজ আছে, এখন আমাকে যেতে হবে। আচ্ছা যাও। রুমে এসে শুয়ে পড়লাম, একটু পর গোসল করে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো ফোনের রিংটোনে, তাকিয়ে দেখি রাফি ফোন দিয়েছে। হ্যালো বল, কি হয়েছে? অনেক কিছু হয়েছে, আগে বল তুই আজ ভার্সিটিতে আসিস নি কেন? আর বলিস না, আজই বাসা পাল্টে ফেললাম, তাই আজ যেতে পারিনি। ও ভালো করেছিস, বিকেলে তোদের ওখানে আসছি, ঠিকানা দে। ঠিকানা তোকে মেসেজ করে দিচ্ছি, এসে সব বলবো। আচ্ছা। বিকেলে রাফি বাসায় আসে, ওর সাথে বাইরে ঘুরতে যাই। দোস্ত গতকালের মেয়ের কথা মনে আছে তো? হুম মনে আছে। তা কিছু হয়েছে নাকি? তেমন কিছু না, আজকে ওই মেয়েকে দেখলাম আমাদের উত্তর পাশের ক্লাসরুমে ক্লাস করছে। ওই রুমে তো আমাদের জুনিয়রদের ক্লাস করানো হয়। হুম অনেক কষ্ট করে ওর নামটা জানতে পেরেছি। দোষ মেয়েটার নাম কি? তিথি। নামটা তো অনেক সুন্দর। দোষ আজ একটা ঘটনা ঘটিয়ে ফেলেছি। আবার কাউকে নিশ্চয়ই মেরেছিস? হুম মেরেছি। কাকে? বাড়িওয়ালার মেয়েকে। কি তোকে কিছু বললো না? রাফিকে দুপুরের ঘটনা খুলে বললাম। দোস্ত ঠিক করেছিস। দোস্ত সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। আচ্ছা দেখে শুনে যাস। রাতে রুমে শুয়ে আছি, এমন সময় আম্মু আসলো। আম্মু কিছু বলবে? কি বলো? রাতে খাবার জন্য তোর বাড়িওয়ালা আন্টি দাওয়াত দিয়েছে, তোকেও সাথে যেতে হবে। মা তুমি আর আব্বু যাও, আমি যাব না। কেন যাবি না? ভালো লাগছে না। কেউ দাওয়াত দিলে যেতে হয়। কিন্তু মা। কোনো কিন্তু নয়, তোর আব্বু বসে আছে, চল। আচ্ছা। আমি আব্বু আম্মু চললাম দোতলায় দাওয়াত খাইতে। আম্মু করিংবেল চাপলো, আন্টি দরজা খুলে দিল, আমরা সবাই ভিতরে ঢুকলাম। আন্টি সোফা দেখিয়ে বলল, আপনারা এখানে বসুন, আমি খাবার রেডি করছি। আমরা বসে আছি, একটু পর আন্টি এসে বলল, চলেন সবাই এখন খাবেন। খাওয়ার টেবিলের দিকে তাকিয়ে ভূত দেখার মতো চমকে উঠলাম। ভার্সিটিতে প্রপোজ করা মেয়ে এখানে কেন, সাথে বসে আছে দুপুরের রাগিনী? দুজন আমাদেরকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমাকে আস্ত খেয়ে ফেলবে।
মাথাটা কেমন যেন গুলে যেতে লাগলো। হঠাৎ আন্টি বলল, আপনারা দাঁড়িয়ে আছেন কেন, বসুন। জি আন্টি, আমরা বসছি। এরা দুজন নিশ্চয়ই আপনার মেয়ে? হ্যাঁ, এরা দুজন আমাদের মেয়ে। তোমাদের নাম কি মা? জি আন্টি, আমার নাম তিথি, ওর নাম বিথি। বাহ, ভারী মিষ্টি নাম। তোমাদের পড়াশোনা কত দূর? জি আন্টি, আমি অনার্স প্রথম বর্ষে আর বিথি ইন্টার সেকেন্ড ইয়ারে। ভালো, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, এই হলো আমার ছেলে অনিক। অনিক খুব ভালো ছেলে, আমি প্রথম দেখাতেই বুঝেছি। ধন্যবাদ আন্টি। তিথি আর বিথি দিকে চোখ পড়তে শখ খেলাম। দু বোনই আমার দিকে গুন্ডি লোকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমাকে একা পেলে পিটিয়ে হাড়গোড় ভেঙে দিবে। কিছুটা ভয় পেয়ে গেলাম, কি করা যায়। আসলে বিপদের সময় কোনো বুদ্ধি মাথায় আসে না, এখান থেকে কেটে পড়লেই বাঁচা যায়, কিন্তু কিভাবে? খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, আর কোনো কথা নয়, এখান থেকে কেটে পড়ার বুদ্ধি একটাই পেয়েছি। আন্টি, আমি খেতে পারবো না। কেন বাবা? আসলে আন্টি, সন্ধ্যার সময় বন্ধুর বাসা থেকে খেয়ে আসছি। তো কি হয়েছে, আমি তোমার মতো থাকতে দিনে পাঁচবার খেতাম, আর তুমি অল্প কিছু খেতে পারবে না? কি বলবো, ভেবে পেলাম না। আমার দিকে তাকিয়ে তিথি শয়তানি হাসি দিল। এরকম অবস্থায় নিজেকে অসহায় মনে হতে লাগলো। কথা বলছো না কেন? অল্প দিন। আচ্ছা, তাড়াতাড়ি খাওয়া শেষ করলাম, উঠতে যাব। এমন সময় আন্টি বলল, এখনই চলে যাবে? হুম, কালকে ক্লাসে গুরুত্বপূর্ণ পড়া দিয়েছে, ওগুলো পড়ে শেষ করতে হবে। তুমি পড়ালেখায় কত মনোযোগী, আর আমাদের বিথি একদমই পড়তে চায় না। ওকে ভালো শিক্ষকের কাছে পড়ান। চলি আন্টি। নিয়মিত ভালোবাসার গল্পগুলি পেতে আমাদের অন্ধ ভালোবাসার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ। যাক বাবা, কোনো মতো ওখান থেকে সরে আসতে পেরেছি। রাফিকে ফোন দেওয়া উচিত। হ্যালো রাফি, কি করিস? এই তো শুয়ে আছি। তোর কণ্ঠ এমন লাগছে কেন? আর বলিস না, ভার্সিটিতে যাকে থাপ্পড় মারছিলাম ও আমার বাড়িওয়ালার মেয়ে। বলিস কি, তোর তো এখন উভয় সংকট। দোষ? এ তুই কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই বিষয়টা নিয়ে নাড়াচাড়া করলে বাসার কেউ জানতে পারে, এতে তোর ক্ষতি বেশি হবে। আচ্ছা, দেখি কি করা যায়। আচ্ছা, তবে আমার কথাটা একটু ভেবে দেখিস। ওকে, রাখলাম। এখন কি করি, যদি মাফ না করে উল্টো থাপ্পড় দেয় তাহলে মান সম্মান আর থাকবে না, আবার যদি আব্বা আমার কাছে বলে দেয় তাহলে আমার ওপর এতদিনের বিশ্বাস সব শেষ হয়ে যাবে। কোন দিকে যাব আমি? সারা রাত টেনশনে ভালো ঘুম হয় না, শেষ রাতের দিকে ঘুমে আসি। সকালে আম্মু নামাজ পড়ার জন্য ডাক শুরু করলো, তারপর উঠে নামাজ পড়লাম। বাসার ছাদটায় গিয়ে আশপাশ দেখে হয়তো মনটা ভালো হতে পারে, তাই ছাদে গেলাম। আশপাশটা ভালোভাবে পরিষ্কার হয়নি, এ এক অন্যরকম দৃশ্য। মনটা ভালো হয়ে গেল। কিছুক্ষণ পর পূর্ব আকাশে সূর্য আস্তে আস্তে বের হচ্ছে। কারো ছাদে ওঠার শব্দে চমকে পিছনে ফিরে তাকালাম। একটু পর ছাদের গেট ঠেলে বিথি প্রবেশ করলো। কেমন আছো বিথি? আপনি জেনে কি করবেন? এই মেয়েকে একটা থাপ্পড় দিতে বাঁকা করা সোজা করা গেল না। আরও সোজা করার ইচ্ছে অবশ্য আছে, কিন্তু সেটা করতে গেলে কপালে দুঃখ আছে। কি ভাবছেন, আমার থাপ্পড় মারবেন নাকি? এ কি মেরে বাবা মনের কথা বুঝতে পারে? আসলে সেদিন রাগের তোমাকে থাপ্পড় মেরেছিলাম, এই জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি। অবশ্য তুমি ক্ষমা না করে আমাকে থাপ্পড় মেরে প্রতিশোধ নিতে পারো, আমি কিছুই মনে করব না। আপনি অপরাধ করেছেন, সেই জন্য সাজা পেতেই হবে, তবে আপনার সাজাটা হবে একটু অন্যরকম। অন্যরকম করতে হবে না, তুমি থাপ্পড় মেরে শোধ নাও। বলেছি তো, আমি অন্যরকম প্রতিশোধ নেব। তোমার অন্যরকম প্রতিশোধ কি শুনি? প্রতিশোধ তো নিতেই হবে, আপনি আমার বয়সে বড়, তাই আপনাকে মারবো না। আপনার শাস্তিটা হলো 10 দিন সকালে 10 বার করে আমার সামনে কান ধরে উঠবোস করতে হবে। এটা আমার পক্ষে সম্ভব না। তাহলে আমি চললাম আমার কাছে। এই দাঁড়াও, আবার কি হলো? শাস্তিটা একটু কম করা যায় না? না প্লিজ, একটু কম করো। আচ্ছা, 10 দিন থেকে কমিয়ে 7 দিন দিলাম।
এখন তাড়াতাড়ি উঠব শুরু করুন। চারিদিকে চেয়ে আছে, আশেপাশে বাসার লোকগুলো ছাদে কেউ নেই। চোখ বন্ধ করে উঠব শুরু করলাম। এক, দুই, তিন, চার, পাঁচ, এভাবে দশ পর্যন্ত গুনলাম। হয়েছে, এখন থামুন। আমি উঠে দাঁড়ালাম। ভীতির দিকে তাকিয়ে দেখি ওর মুখে যুদ্ধের জয় হাসি। মেজাজটা বিগড়ে গেল। মনে হচ্ছে থাপ্পড় দিয়ে ওর হাসিটা বন্ধ করি, তা করলে আমার দশবার উঠবোস করায় বৃথা যাবে। রাগে নিজের চুল ছিঁড়তে ইচ্ছা করছে। বিধিকে কিছু না বলে ওখান থেকে চলে আসলাম। রুমে আসতেই মা বলল, পড়া বাদ দিয়ে এতক্ষণ কোথায় ছিলি? ছাদে হাওয়া খেতে গিয়েছিলাম। কি হয়েছে তোর, এমন করে কথা বলছিস কেন? আমার কিছু হয়নি। এক গ্লাস পানি দাও, পানি খাবো। এই নে পানি। পানি খেয়ে গ্লাসটা ফেরত দিলাম। এই নে বাজারের ব্যাগ, তাড়াতাড়ি বাজার করে নিয়ে আয়। ধুর, আর ভাল লাগে না। আজ সকাল থেকে তোকে অন্যরকম দেখছি, কি হলো তোর? মা, আমার কিছু হয়নি। এখন টাকা দাও, বাজারে যাই। এই নে টাকা। বাজার করে বাসায় আসছিলাম। কিছুক্ষণ রেস্ট নিয়ে গোসল করলাম, তারপর নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে বের হলাম।